মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শ্রীজনকে ধরুন, আমি একটা ডাক্তারকে ফোন করব। হ্যালো হ্যালো ডাক্তার কাকু, বলছি আপনি এক্ষুনি একবার আমার শ্বশুর বাড়িতে চলে আসুন, সৃজন পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ তাড়াতাড়ি আসুন, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসুন। হ্যাঁ তুমি আসার পর থেকে বাবুর জীবনে বাবুর সাথে শুধু বিপদ আর অঘটন ঘটে যাচ্ছে। দেখো দেখো কি অবস্থা হয়েছে আমার ছেলেটা, দেখো। না না মা, মা তুমি শান্ত, আমি ঠিক আছি মা। আর তুমি তুমি পর্ণাকে কেন দোষ দিচ্ছ মা? আমার পা পিছলে গেছিল মা, এতে পর্ণা কি করবে বলতো? আমি না অনেকক্ষণ ধরে কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি, তোমরা কি কেউ পাচ্ছ? কেরোসিনের গন্ধ কই? না তো পাচ্ছি না তো। এতে নেই, তুই কেরোসিনের গন্ধ পাচ্ছিস কই? না তো একদম না, কোথায়? কোনো কেরোসিনের গন্ধ নেই তো। পাচ্ছ না? আমি তো পাচ্ছি। সিঁড়িতে কেরোসিন তেল পড়ে রয়েছে। তার মানে সৃজন এখানে পা পিছলে পড়ে গেছে। তুই পড়ে গেছিস, তোর মাথা ফেটে গেছে। এই সময় পর্ণার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মেজো বৌমা যথেষ্ট হয়েছে। ও স্বামীর ব্যাপারে ও সিদ্ধান্ত নেবে না তো কে নেবে? পর্ণা তুমি যাও তো, সৃজনকে সাবধানে ঘরে নিয়ে যাও। একটা বড় বিপদ হয়েছে বুঝতে পারছি, কিন্তু তাই বলে পর্ণাকে দোষারোপ করার মানেটা কি? হ্যাঁ মেজো বৌমা, মেজো খোকা, অয়ন তোমরা যাও, সৃজনকে ঘরে নিয়ে গিয়ে শোয়াও, আর কপালে বেশ খানিকটা তুলো দিয়ে চেপে ধরে রাখো। যাও, দাঁড়িয়ে থেকো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।